হ্যালো ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু কেকেডি কেয়ারওয়ার্ল তো আজ চলেছে তোমাদের একটি দুর্দান্ত জবের অফার নিয়ে তো এখানে যে রিক্রুটমেন্টই করা হচ্ছে টিসিএস এর পক্ষ থেকে আমরা এর নামটা অনেকেই শুনেছি বা আমরা টিসিএস এক্সাম সেন্টারে কিন্তু বিভিন্ন গভর্নমেন্ট সরকারি যে এক্সামগুলো হয় সেগুলো কিন্তু পরীক্ষা দিতে আমরা অনেকেই গিয়েছি তো সেই টিসিএস যে ওয়ার্কাররা থাকে যে স্টাফ থাকে আমরা দেখি তাদের লাইফস্টাইল তাদের জব প্রোফাইল এবং তাদের যে স্যালারি এবং তাদের যে কাজের যে গুণগত মান আমরা কিন্তু সেটা লক্ষ্য করি এবং টিসিএসএ কাজ করার জন্য কিন্তু প্রতি বছর হাজার হাজার ক্যান্ডিডেট অল ওভার ইন্ডিয়াতে একদম মুখিয়ে থাকে যে কবে টিসিএসে ভ্যাকেন্সি বেরোবে টিসিএসে তারা কাজ করবে এই টাটা কনসালটেন্সি সার্ভিস একটা জায়েন্ট কোম্পানি এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে রিক্রুটমেন্ট করা হয় যেখানে সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে শুরু করে বিভিন্ন সার্ভিস এরা প্রোভাইড করে টাটা কোম্পানি কিন্তু অ্যাব্রোড ইন্ডিয়া বিভিন্ন কান্ট্রিতেও তাদের কিন্তু ব্রাঞ্চ আছে তারা কাজ করছে তার জন্য তাদের হায়ারিং যে রেট কিন্তু প্রত্যেক বছরই কিন্তু ইনক্রিজ হচ্ছে তো গত বছরই রিক্রুটমেন্ট প্রসেস হয়েছে কিন্তু এইবারে যে রিক্রুটমেন্টটা প্রসেস হচ্ছে দু সালে শুরুতেই যে রিক্রুটমেন্টটা হচ্ছে সেটা কিন্তু হচ্ছে একদম ফ্রেশার্সদের জন্য যারা ফ্রেশার্স যারা ভাবে যে কিভাবে আবেদন করবো টিসিএসে মনে হয় সোর্স লাগবে বা কিভাবে আমরা ঢুকবো এ অনেকে সঠিক প্রসেসটাই জেনে উঠতে পারে না যে কিভাবে তারা আবেদন করবে তো সেই আবেদন কিভাবে করবে কীভাবে টিসিএসের যে টেস্ট এক্সাম হয় সেই এক্সামে কিভাবে তারা কোয়ালিফাই করবে এবং একটা মোটা অঙ্কের স্যালারি নিয়ে কিন্তু একটা চাকরি পেয়ে যেতে পারে টিসিএসি যেটা পার্মানেন্ট যা তার লাইফকে বদলে দিতে পারে সেই টিসিএস এর ভ্যাকেন্সি নিয়ে আজকে চলে এসে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন সব কিছু বুঝতে পারবেন কীভাবে অ্যাপ্লাই করবেন কাউকে কিছু ধরার প্রয়োজনই আপনি নিজে অনলাইনে অ্যাপ্লাই করবেন নিজে টেস্ট দেবেন পুরো গভর্নমেন্ট এক্সামের মতো আপনি কোয়ালিফাই করলে আপনাকে রিক্রুটমেন্ট করা হবে ট্রেনিং দেওয়া হবে এবং যা কিছু সুবিধা আছে একটা কোম্পানির মধ্যে সেই সব কিছুই আপনি পেয়ে যাবেন তো আমি চলে এসেছি যে টিসিএসির যে রিক্রুটমেন্ট ওয়েবসাইট কেরিয়ার টিসিএস সেখানে চলে এসেছি এখানে তোমরা দেখতে পাবে এই যে ওয়েবসাইটটা আসার পর এখন যে রিক্রুটমেন্ট ড্রাইভটা চলছে সেই রিক্রুটমেন্ট ড্রাইভের আন্ডারে কিন্তু ফ্রেশার্স নিয়োগ করা হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ ইনভাইটিং গ্র্যাজুয়েটস ইন আর্টস কমার্স অ্যান্ড সায়েন্স ইয়ার অফ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু অ্যাপ্লাই ফর টিসিএস বিপিএস হেয়ারিং টিসিএস বিপিএস হেয়ারিং করছে বিপিএসে হায়ারিং করছে তাদের প্রফেসার্স কারা যারা আর্টস কমার্স সায়েন্স নিয়ে যারা কিন্তু গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছ কেবলমাত্র কেবলমাত্র এই ইয়ারে স্টুডেন্ট ফ্রেশার যারা এই বছরই পাস আউট করছো সেই সব স্টুডেন্টরা কিন্তু এখানে আবেদন করতে পারবে যারা এই তাদের এই বছর গ্রাজুয়েশান কমপ্লিট হচ্ছে সে হতে পারে আর্টস সায়েন্স কমার্স বা পাস বা অনার্স যে কোনো স্ট্রিম যে কোনো কোর্স থ্রি ইয়ারের গ্রাজুয়েশান কোর্স হলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো তাই অবশ্যই তোমরা সুযোগটা কাজে লাগাও তো চলো এরপরে আমরা দেখে নেবো এখানে ইম্পর্টেন্ট যে ডেটসগুলো দেওয়া আছে দেখো রেজিস্ট্রেশান এন্ড ডেট রেজিস্ট্রেশান শেষ হয়ে যাবে কুড়ি জানুয়ারি দু হাজার ফ্রাইডে শুক্রবার কিন্তু কুড়ি তারিখের আগে তোমাদের অ্যাপ্লাই করতে হবে এখানে টেস্ট ডেট তোমাদের যে টেস্ট নেওয়া হবে থার্ড ফেব্রুয়ারি তোমাদের টেস্ট নেওয়া হবে অর্থাৎ এটা কিন্তু গভর্নমেন্ট জবের মতো অনেক ডিলে প্রসেস নয় একদম কুইক প্রসেস তোমরা অ্যাপ্লাই করবে এক্সাম দেবে রেজাল্ট নেবে যে পাস করবে চাকরি নেবে না হলে। সে আবার নেক্সট ট্রাই করবে তো এরমভাবে খুব কুইক সিস্টেম হয় যেহেতু টি টিসিএসে প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট প্রয়োজন হয় প্রচুর পরিমাণে ওয়ার্কার প্রয়োজন হয় তাই এখানে টিসিএস এন্ড ডেট হচ্ছে এখানে রেজিস্ট্রেশন করার জন্য এন ডেট তোমরা পেয়ে যাচ্ছ কুড়ি জানুয়ারি দু টেস্ট ডেট এখানে থার্ড ফেব্রুয়ারি এটা তোমরা মাথায় রাখবে তোমাদের এখানে কিন্তু রেজিস্টার করতে হবে তার আগে আমরা জেনে নিই যে কারা আবেদন করতে পারবে কী কী আরও ক্রাইটেরিয়া আছে এখানে দেখো তোমাদের যেটা বলেছি ইয়ার পাসিংটা কিন্তু দু হাজার তেইশ হওয়া চাই তবেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে তবেই কিন্তু তোমরা ফ্রেশার হিসাবে কিন্তু এখানে তোমাদের নেওয়া হবে এখানে সিলেক্ট ক্যান্ডিডেটস উইল বি অন অ্যাব্রোড ইন ফিনান্সিয়াল ইয়ার পোস্ট কোর্স কমপ্লিট এখানে অ্যাপ্লিকেশান প্রসেস টিসি হায়ারিং এখানে দিয়েছি যে প্রথমে তোমাদের কী কী করতে হবে লগ ইন করতে হবে টিসিএসের যে নেক্সট স্টেপ পোর্টাল এই নেক্সট স্টেপ পোর্টালের মাধ্যমেই কিন্তু নিয়োগ হয়ে থাকে এখানে রেজিস্টার করতে হয় তো এখানে রেজিস্টার টু অ্যাপ্লাই ড্রাইভ টু অ্যাপ অ্যাপ্লাই টু ড্রাইভ তারপরে রেজিস্টার অ্যান্ড অ্যাপ্লাই টু ড্রাইভ এই অপশানটিতে তোমাদের ক্লিক করতে হবে অ্যাপ্লাই ড্রাইভ চুজ করতে হবে রেজিস্টার করতে হবে ক্যাটাগরি তোমাদের বিপিএস চুজ করতে হবে এবং সবার শেষে অ্যাপ্লাই ফর ড্রাইভ এরমভাবে তোমাদের গাইডলাইন দেওয়া আছে এবং তোমাদের জয়েনিং লোকেশান দিয়ে সব কিছু দিয়ে তোমাদের কিন্তু আবেদন করতে হবে এবং তোমরা আবেদনের স্ট্যাটাস চেক করার জন্য অ্যাপ্লিকেশন ট্র্যাক করতেও পারবে অ্যান্ড সুড রিফ্লেকটেড অ্যাপ্লাইড ড্রাইভ তোমাদের তোমাদের স্ট্যাটাস তোমরা চেক করতে পারবে তোমাদের কবে এক্সাম পড়বে এক্সাম সিটি এখানে সব কিছুই দেওয়া আছে বলছে কমিউনিকেশান রিলেটেড টু দ্য টেস্ট উইল বি সেন্ড ইউ আওয়ার টেস্ট পার্টনার টিসিএস আই ও এই যে টেস্ট পার্টনার এদের আছে সেই টেস্ট পার্টনারদের কাছে তোমাদের এক্সাম নেওয়ার জন্য পাঠাবে তো এখানে কিন্তু টিসিএস থেকে কোনো ধরনের মেইল কিন্তু পাঠানো হয় না যেটা অ্যাওয়ারনেস এখানে বলে দিয়েছে ফর স্টেপ বাই স্টেপ গাইডলাইন টু রেজিস্টার কেব রেজিস্টার করবে অ্যাপ্লিকেশন ফর টিসিএস নেক্সট স্টেপ পোর্টালে তার জন্য তোমরা এখানটা ক্লিক করবে ক্লিক হেয়ার টু টেক দ্য মক টেস্ট তুমি যে মক টেস্ট দিতে চাও তার জন্য এখানে ক্লিক করতে হবে আমি সবগুলো লিঙ্ক আমার ডেসক্রিপশান বক্স চেক করলে তোমরা পেয়ে যাবে তো তোমাদের এখানে এলিজিবিল ক্রাইটেরিয়া টেস্ট প্যাটার্ন সব কিছু এখানে বলে দেওয়া আছে তোমাদের যে এক্সামটা হবে সিক্সটি ফাইভ মিনিটস অ্যান্ড স্প্লিট আন্ডার থ্রি বিলো সেকশান তোমাদের তিনটে সাবজেক্টের উপর নিউমেরিক্যাল অ্যাবিলিটি ভার্বাল অ্যাবিলিটি এবং রিজিউনিং অ্যাবিলিটি এই তিনটে সাবজেক্টের উপর তোমাদের যে টেস্টটা নেওয়া হবে টিসিএস বিপিএস যে হেয়ারিংটা করা হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের আগেও বলেছি এখানে বি এ কম বিবিএ বিবিএম বিএমএস বিএ এ বিবিআই এই ধরনের কোর্সগুলো করা থাকলে রেগুলার বেসিসে তোমরা কিন্তু এগুলো তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এনি এক্সপিরিয়েন্স বিফোর গ্রাজুয়েশন অর এনি পার্ট টাইম এক্সপিরিয়েন্স ইজ নট রিকোয়ার কোনো রকম এক্সপিরিয়েন্স প্রয়োজন নেই কেবলমাত্র ফেসার্স নিয়োগ করা হচ্ছে উইল নট বি কনসিডার রিলেভেন্ট ফর দ্য রিক্রুটমেন্ট প্রসেস এজ লিমিট এখানে দেখো আঠেরো থেকে আঠাশ বছর তোমাদের বয়স হওয়া চাই এজ লিমিট তো এগুলো ছিল ক্রাইটেরিয়া তো তোমাদের আবেদন করার জন্য তোমাদের এটা করতে হবে প্রথমে রেজিস্টার করতে হবে তো ওখানে রেজিস্টারে তোমরা ক্লিক করবে তোমাদের রেজিস্টারে ক্লিক করলে তোমরা চলে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে তো টিসিএসের যে হায়ারিং ওয়েবসাইট আছে এখানে এ টিসিএস নেক্সট স্টেপ এই পোর্টালে তোমাদের চলে আসতে হবে এই পোর্টালে আসার পর তোমাদের কিন্তু এখানে দুটো ক্যাটাগরি তোমরা পেয়ে যাবে একটা আইটি আইটি টেকনোলজি এবং একটা বিপিএস বিজনেস প্রসেস সার্ভিস তোমরা এখানে দেখো বিপিএসে যেহেতু হায়ারিংটা হচ্ছে তাই তোমরা এখান থেকে বিপিএস চুজ করবে কেউ কিন্তু আইটিতে চুজ করবে না কারণ একটাই অ্যাপ্লিকেশন একবারই তোমরা অ্যাপ্লাই করতে পারবে টিসিএস এর কিছু রুলস অ্যান্ড রেগুলেশানস আছে যেগুলো ব্রেক করলে কিন্তু তোমায় তুমি কিন্তু এদের ওয়েবসাইটে আর ঢুকতে পারবে না তো এখানে কেবলমাত্র বিপিএসটা তোমরা চুজ করে নেবে তো বিপিএসটা চুজ করে নিলে তোমাদের সামনে একটা অ্যাপ্লিকেশান ফর্ম খুলে যাবে এখানে দেখো প্লিজ নোট দ্য টিসিজ নেক্সট স্টেপ ইনিশিয়েটিভ ইস ইজ অ্যাভেলেবেল ইন দ্য ইন্ডিয়ান জিওগ্রাফি কেবলমাত্র ইন্ডিয়ার ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে তোমাদের এখানে কী করতে হবে টাইটেল তোমরা নিয়ে নেবে মিস্টার মিস যে যেটা তোমাদের এখানে ফার্স্ট নেম মিডিল নেম সবগুলো কিন্তু তোমাদের এখানে প্রোভাইড করতে হবে এবং ডেট অফ বার্থ জেন্ডার এবং ইমেল অ্যাড্রেসটা গের ওয়ান টাইম পাসওয়ার্ড ভাই ইমেল ইমেলটা তোমাদের খোলা রাখতে হবে কারণ সঙ্গে সঙ্গে ইমেলে একটা ওটিপি যাবে সেটা ভেরিফাই হয়ে যাবে ইমেলে যে ওটিপিটা আসবে তোমরা সেটা এখানে বসিয়ে দেবে এবং মোবাইল নাম্বার তোমরা অবশ্যই চালু মোবাইল নাম্বার দেবে ইনস্টিটিউশন নেম তোমরা কোন কলেজ থেকে পাস করেছো সেই কলেজের নাম বা ইউনিভার্সিটির নাম দিয়ে দিতে পারো কোয়ালিফিকেশান তোমাদের কী আছে এখান থেকে চুজ করে নেবে এখান থেকে লিস্ট তোমাদের বেরিয়ে যাবে বা এখানে গ্রাজুয়েশান লিখে দিতে পারো কোনো অসুবিধা নেই তো এখানে ইয়ার অফ পাসিংটা তোমরা অবশ্যই সিলেক্ট করে নেবে দু হাজার তেইশ তোমাদের কিন্তু ইয়ার অফ পাসিং হওয়া চাই এখানে সোর্স টাইপ অর্থাৎ তোমরা কার মাধ্যমে আবেদন করছো বিভিন্ন মানে বিভিন্ন হায়ারিং যে অ্যাপ্লিকেশানসগুলো আছে যেমন নকরি ডট কম তো এগুলো থেকে তোমরা হ্যারিং তোমরা কিন্তু আবেদন করছো না তোমরা ডাইরেক্ট কিন্তু ডাইরেক্ট অ্যাপ্লিকেন্ট এখান থেকে চুজ করবে মানে তোমরা নিজেরা কিন্তু আবেদন করছো ডাইরেক্ট ওয়েবসাইট থেকে আবেদন করছো নিয়ারেস্ট টিসিএস অফিস তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তারা কলকাতা চুজ করে নেবে এখানে ক্লিক করলে কিন্তু এখানে লিস্ট বেরিয়ে যাবে পাসওয়ার্ড সিলেক্ট করবে অ্যালফাবেট নিউমেরিক এবং স্পেশাল ক্যারেক্টার যেন মিক্স মিক্স থাকে এবং সিকিউরিটি কোশ্চেন সিকিউরিটি কোশ্চেনটা চুজ করে নেবে এখানে অনেকগুলো কোশ্চেন পেয়ে যাবে তার মধ্যে থেকে তোমরা একটা কোশ্চেন চুজ করে নেবে যে কোশ্চেনটা তোমরা পাসওয়ার্ড ভুলে গেলে তোমাদের সিকিউরিটি রিজিনের জন্য তোমাদের পাসওয়ার্ড রিকভার করতে কাজে লাগবে এবং তার অ্যান্সারটা কী হবে সেটাও তোমরা বসিয়ে দেবে ধরো তুমি এখানে লিখে থাকতে পারো হোয়াট ইজ ইউর ফেভারিট কালার দিয়ে তোমার ফেভারিট কালারটা নিচে এখানে লিখে দেবে এখানে ক্যাপচার দিয়ে সাবমিট করলে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবে এবং তোমরা এরপরে লগ ইন করে তোমরা তোমাদের স্টেটাসটা তোমরা চেক করতে পারবে তো এটাই ছিল সম্পূর্ণ প্রসেস এর বাইরেও কোনো বোঝার অসুবিধা থাকলে তোমরা অবশ্যই সেকশনে কমেন্ট করে জানাও এবং অবশ্যই অবশ্যই তোমরা কুড়ি তারিখের আগে সবাই অ্যাপ্লাই করবে যারা এই বছর গ্রাজুয়েশন কমপ্লিট হচ্ছে যাদের তারা অবশ্যই অবশ্যই আবেদন করবে এই সুযোগটা কিন্তু হাত ছাড়া করবে না যারা চ্যানেলটিতে প্রথম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকনটি অন করে দাও তাহলে ক্রিসেস বা বিভিন্ন কাজের সংক্রান্ত আপডেটের জন্য তোমরা সর্বপ্রথম আমার চ্যানেলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে